সন্ধ্যা যখন আসে আমি সকালের জন্য চিন্তা করতে পারি না যে সকালটা আমার জন্য উদয় হবে। সকালটা যখন আসে আমি আমার নিজের জন্যই চিন্তা করতে পারি না যে সন্ধ্যাবেলা আমি বেঁচে থাকব। সুতরাং আমি আমার জীবনের যা করার এই মুহূর্তে আমি আমার করে নিই, আমার পরিবারকে বলে নিই। মোহাম্মদ ইবনে ওয়াইস উনি ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন, আল্লাহর হাওয়ালা করে দিতেন, আল্লাহর হাওয়ালা করে দিতেন। ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন, তোমাদেরকে আমরা আল্লাহর হাওয়ালা করে গেলাম, আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম, আল্লাহর কাছে ছেড়ে গেলাম। ওনাকে বলা হলো, প্রতিদিন কেন বলেন? উনি অত্যন্ত আবেগ ভরে বলতেন, আমি জানি না এই ঘুমের পরে আমার জন্য আবার এইভাবে দোয়া করার সুযোগ আছে কিনা। আমরা ঘুম থেকে কোন দোয়া করি, ঘুম থেকে উঠে কোন দোয়া করি? আলহামদুলিল্লাহ ইল্লাযি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আমি ঘুম থেকে উঠে মোত থেকে আবার নতুন জীবন পেলাম, আলহামদুলিল্লাহ ইল্লাযি আহিয়ানা, ওয়া মাবুদের প্রশংসা যিনি আবারকে আমাকে আবার জীবিত করলেন। কারণ আমি যখন ঘুমাই তখন আমি মরে যাই, আমি যখন ঘুমাই তখন আমি কি, আমি মরি। আমরা প্রতিদিন তো মরি। আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। আপনি কি ঘুমাইতেছেন না মরতেছেন বলেন? হ্যাঁ, এখন দেখি আপনাদেরকে পরীক্ষা নেই দুনিয়া, আপনি কি ঘুমাতে যাচ্ছেন নাকি মরতে যেতেছেন? আপনি ঘুমাইতে যাইতেছেন না, কিন্তু দুয়ার মধ্যে কি বলতেছেন? আপনি বলতেছেন, আমি ঘুমাতে যাচ্ছি না, আমি মরতে যাচ্ছি, আমি মরতে যাই, আমি এখন আমার মৃত্যুর দিকে আমি যাচ্ছি। আল্লাহ বিইসমিকা হায় আল্লাহ, আর তোমার নামে বিইসমিকা আমুতু ও আহিয়া, তোমার নামে মরি আবার তোমার নামে জীবিত হই। তাহলে আপনি কি করতেছেন? ঘুমে মরতেছেন। আর ঘুম থেকে কি উঠে বলেন? আলহামদুলিল্লাহ ইল্লাযি আহিয়ানা। ঘুমের সময় বললেন মরতে গেলাম, আর ঘুম থেকে উঠে বললেন জীবিত হলাম। এটা কার ইশারায়? টের পাবেন, টের পাবেন, বুঝবেন, নিজের মধ্যে অনুভূতিতে নিয়ে আসতে পারবেন দুনিয়ার জিন্দগি। আপনি তো প্রতিদিন মরেন, আমি তো প্রতিদিন মরি আবার প্রতিদিন জীবিত হই। এইভাবে যদি নিজেকে চিন্তা করি, ইনশাআল্লাহ আখেরাতকে টার্গেট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? রাত্রেবেলা কি মরতে যাবেন না ঘুমাতে যাবেন বলেন এবার? হ্যাঁ, মরতে যাবেন ইনশাআল্লাহ। জীবিত করবে কে? জীবিত। এই চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের জীবনকে আখেরাত মুখী করে দেন, আমাদের টার্গেট যেন আল্লাহ আখেরাত মুখী করে দেন, আমাদের চিন্তা চেতনা যেন আখেরাত মুখী করে দেন, আমরা যেন আখেরাতকে চিন্তা করে চলতে পারি, দুনিয়াকে যেন আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন, আমাদের অন্তরে যেন আল্লাহ সুবহান ও তাআলা ধনিত্ব মর্যাদা এবং আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ সুবহান ও তাআলা ফকিরি উঠে আমাদের মধ্যে যেন আল্লাহ সুবহান ও তাআলা গানি বানিয়ে দেন সবাই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।